আগুনটা এরা ফিজিক্যালি ডালডা প্রোডাক্ট ভিতরে অ্যামোনিয়া গ্যাসও রয়েছে। অ্যামোনিয়া গ্যাসের দিকে এখনো পর্যন্ত আগুনের ইয়ে হয়নি, আগুনটা বাইরের দিকে স্প্রেড করেছে, বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দিকে রয়েছে। আমরা প্রথম থেকেই ফায়ারটা অ্যারেস্ট করতে পেরেছিলাম ফোম চার্জ করে। ওই স্পেসিফিক্যালি এই তিনটে ট্যাঙ্কি আগুনটা লেগেছিল, আগুনটা এখান থেকে আমরা কন্ট্রোল করেছি মোটামুটি এখন আন্ডার কন্ট্রোল। আগুনটা লেগেছে এখানকার তেল ভিতরে, যে তেল আছে তেলে আগুনটা লেগেছে, আগুন এখন টোটালি লাগলো। কী কারণে সেটা তো এখন ইয়ে না হলে বলা যাবে না। ফায়ার সেফটি এখনো পর্যন্ত আমার মনে দেখিনি, আমরা চেক করি না, আমরা আগুনটা নিবি নিই, তারপর আমরা দেখবো কী আছে না। না, ক্যাজুয়ালিটি কিছু নেই। কতগুলো ইঞ্জিন আছে? 11টা ইঞ্জিন আছে। আগুন নিয়ন্ত্রণ আছে কটা ইঞ্জিন? এখন প্রথমে আমরা দুটো পাম্পে নিয়ন্ত্রণ এনেছিলাম, পর থেকে তার গাড়ি এসছে, আমরা গাড়ি প্রথম সেবাই মানে আমরা বাই সাইকেল কোয়ার্টারে ঘুরিয়ে ইয়ে করে দিয়েছি। আপনার নাম? আমার নাম জয়প্রকাশ বড়াল, স্টেশন অফিসার বারাসাত পাস। শর্ট সার্কিটে একটা আগুন লেগেছে, সকাল 8টার সময় এই আগুনটা লেগেছে। আমরা এলাকার থেকে যখনই খবর পেয়েছি এসে ফায়ার ব্রিগেড লোকাল লোকরা জানিয়ে আমরা মোটামুটি যতটা পেরেছি চেষ্টা করেছি আগুনটা নেমানোর জন্য, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও চলে এসছে। কতক্ষণ পরে ফায়ার ব্রিগেড আসতে যে টাইম লেগেছে? ঠিক আছে, এটা তেল তেলের কারখানা, তেল তেলটা ডালনাটা ফিল্টার হয় এখানে। তো মোটামুটি এলাকার লোক আমরা থেকে যথেষ্ট, এলাকার লোকে হাত লাগায়? হ্যাঁ, আমরাই হাত লাগাই এখানে। আমরা হাত লাগানোর পরে ফায়ার ব্রিগেডে ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসছে, আসার সঙ্গে সঙ্গে ছিল ওরা ছিল, ওরা ভেতর থেকে যতটা পেরেছে চেষ্টা করেছে। হ্যাঁ, তারপর আমরা বাইরে থেকে এসে মোটামুটি, হ্যাঁ মালিক মানে এখানকার মালিক তো না, ম্যানেজার যিনি ছিল ওনাকে আমি ফোন করেছিলাম, উনি হ্যাঁ উনি এসেছে মানে কোথায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে অমিত, মালিকের নামটা বলতে পারছি না, কিন্তু অমিত হবে, আমার নাম মৃত্যুঞ্জয় দাস, ওই লোকাল মেম্বার এখানকার। স্থানীয়রা খুব